সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ সভ্যতা, সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা মেসোপটেমীয় কি এবং মেসোপটেমীয় সভ্যতার ক্রমবিকাশ এবং মেসোপটেমীয় সভ্যতার প্রথম সভ্যতা সুমেরীয় সভ্যতা সম্পর্কে ধারণা লাভ করব। মেসোপটেমীয় হচ্ছে একটি অঞ্চলের নাম যা বর্তমান ইরাক রাষ্ট্র, পূর্বে এর নাম ছিল মেসোপটেমিয়া। মেসোপটেমীয় অঞ্চলে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী রয়েছে, একটি হচ্ছে দজলা নদী আর একটি হচ্ছে ফুরাত নদী। দজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী উর্বর অঞ্চলকে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র। উর্বর অর্ধচন্দ্র বলার কারণ হচ্ছে দজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী যে উর্বর অঞ্চল আছে সেই অঞ্চলটি দেখতে অনেকটা চাঁদের মতো, অর্ধচন্দ্রাকৃতির। এর জন্য একে বলা হয় ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র। আমরা আগের ক্লাসে পড়েছি মিশরীয় সভ্যতা সম্পর্কে, সেখানে দেখেছি মিশরীয় সভ্যতার গড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে নীল নদের। নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতার উত্থান পতন এবং ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রার উপর ব্যাপক প্রভাব ছিল। আমরা আজকে দেখব মেসোপটেমীয় অঞ্চলে যে সকল সভ্যতা গড়ে উঠেছিল সেই সকল সভ্যতার মানুষের জীবনযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় ফুরাত এবং দজলা নদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মেসোপটেমীয় অঞ্চলের প্রথম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতা আনুমানিক 3,000 থেকে 3,500 খ্রিস্টপূর্বাব্দে দজলা এবং ফুরাত নদীর যে উর্বর তীরভূমি রয়েছে সেখানে গড়ে ওঠে। আমরা জানি প্রাচীনকালে মানুষ যাযাবর জীবনযাপন করত, যখনই কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার সৃষ্টি হয় তখন মানুষ আস্তে আস্তে সমাজবদ্ধভাবে জীবনযাপনের যাত্রা শুরু করে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মানুষের আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি লাভ করে এবং ক্রমান্বয়ে মানুষ কৃষিকে কেন্দ্র করে যে দ্রব্য উৎপাদন হয় তার বেচা বিক্রি বা প্রয়োজন, একজনের প্রয়োজনের সাথে আরেকজনের প্রয়োজনের সমন্বয় সাধনকে কেন্দ্র করে ধীরে ধীরে মানুষ একতাবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে এবং এভাবেই নগর সভ্যতা তৈরি করে এবং ধীরে ধীরে মানুষ সভ্যতার চূড়ান্ত বিকাশের দিকে অগ্রগামী হয়। সুমেরীয় সভ্যতার ক্ষেত্রেও সুমের জাতি অন্তর্গত ব্যক্তিরা প্রথম সুমেরীয় অঞ্চলে সভ্যতা গড়ে উঠে তাদেরকে সেমিটিক জাতি হিসেবেও পরিগণিত করা হয়। সেমিটিক জাতির একটি শাখা দজলা এবং ফুরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে এসে দীর্ঘদিন যাবৎ বসবাস করতে করতে তারা একটি সুন্দর সমৃদ্ধশালী সভ্যতা গড়ে তোলে এবং সেই সভ্যতার নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় সভ্যতার উৎপত্তির পেছনে কয়েকটি কারণ ছিল। একটি ছিল যোগাযোগ ব্যবস্থার সহজলভ্যতা, কারণ আমরা জানি সুমেরীয় সভ্যতার এমন একটি অবস্থানই তৈরি যার সাথে বর্তমানে মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য এবং ইউরোপের সাথে এবং আফ্রিকার সাথে যোগাযোগ ব্যবস্থা বিদ্যমান ছিল। মেসোপটেমীয় অঞ্চল হচ্ছে পৃথিবীর
কেন্দ্রভূমিতে অবস্থিত, কারণ পূর্বে হচ্ছে এশিয়া মহাদেশ এবং মেসোপটেমিয়া অঞ্চল হচ্ছে এশিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত। এর উত্তরে হচ্ছে ইউরোপ এবং পশ্চিম হচ্ছে আফ্রিকা মহাদেশ। এই মেসোপটেমিয়া অঞ্চলকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল, এজন্য এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র গড়ে ওঠে। তৎকালীন সময়ে সুমেরীয় অঞ্চলে তিনটি বড় বড় শহরের উৎপত্তি হয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হচ্ছে এরিক, আরেকটা হচ্ছে মুর্গ এবং আরেকটা হচ্ছে সুমের। এই তিনটি শহরকে কেন্দ্র করে সুমেরীয় অঞ্চলে বসতি স্থাপিত হয় এবং এই তিনটি অঞ্চল নগরের মানুষ একটি উৎকৃষ্ট সভ্যতা তৈরি করে, যাকে সুমেরীয় সভ্যতা হিসেবে অভিহিত করা হয়। মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে সুমেরীয় সভ্যতার অনেক অবদান রয়েছে। আমরা এখন সুমেরীয় সভ্যতার অবদান সম্পর্কে আলোচনা করব। প্রথমত, রাজনৈতিক ক্ষেত্রে সুমেরীয়দের অবদান। সুমেরীয়রা প্রথম মেসোপটেমীয় অঞ্চলে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নগর রাষ্ট্রের গোড়াপত্তন করে, যা মানবজাতির রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান হিসেবে পরিগণিত হয়। তারা তাদের রাষ্ট্রকে সুশৃঙ্খলিতভাবে পরিচালনা করার জন্য কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করে এবং বিভিন্ন রাষ্ট্রকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে প্রত্যেক অঞ্চলে আলাদা আলাদা উপশাসক নিয়োগ করত। এভাবে তারা সুশৃঙ্খলভাবে তাদের রাষ্ট্র পরিচালনা কাঠামো তৈরি করে। সেখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা বিরাজমান ছিল, রাজাকে কেন্দ্র করে তাদের শাসন ব্যবস্থা পরিচালিত হতো। আমরা ইতিমধ্যে মিশরীয় সভ্যতার ক্ষেত্রে দেখেছি যে ফারাওদেরকে কেন্দ্র করেই, অর্থাৎ রাজাকে কেন্দ্র করেই মিশরের সকল প্রশাসনিক ব্যবস্থা আবর্তিত হতো। এরূপভাবে সুমেরীয় সভ্যতায়ও দেখা যাচ্ছে যে রাজাকে কেন্দ্র করে বা সম্রাটকে কেন্দ্র করেই তাদের রাজনৈতিক বিকাশ সাধিত হয়, সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। এবার আমরা আলোচনা করব ধর্মীয় বিশ্বাস সম্পর্কে। সুমেরীয়দেরও বিভিন্ন দেবদেবতার পূজা করত এবং তাদের প্রত্যেক শহরে আলাদা আলাদা দেবতা ছিল এবং কিছু ছিল কেন্দ্রীয় দেবতা। সুমেরীয়রাও তাদের প্রধান দেবতা ছিল শামস, অর্থাৎ সূর্য দেবতা, তারপর ছিল এনরিক, তারপর ছিল এরিক, এরকম আলাদা আলাদা তাদের দেবতা ছিল। তারা প্রত্যেকটা দেবতার জন্য আলাদা আলাদাভাবে পূজা অর্চনা করত এবং তাদের জীব জন্তু উৎসর্গ করত। তবে মিশরীয় সভ্যতার মতো সুমেরীয় অঞ্চলে একেশ্বরবাদী সভ্যতার তেমন বেশি একটা প্রভাব পরিলক্ষিত হয় না। মিশরীয় সভ্যতা যেমন আমরা একেশ্বরবাদী ধর্মের একটি বিশাল ব্যক্তি দেখতে পাই, কিন্তু সুমেরীয় সভ্যতায় একেশ্বরবাদী ধর্ম ব্যবস্থার তেমন কোনো প্রভাব আমাদের চোখে পড়ে না। তারা মূলত দেবদেবতা বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করত। এবার আমরা আলোচনা করব তাদের দেবতাদের যে ঘর বা তাদের যে উপাসনালয়, সেটার নাম ছিল জিগুরাত। জিগুরাত দেখতে অনেকটা আধুনিক মন্দিরের মতো, এটা তিনতলা বা চারতলা বিশিষ্ট হতো, এক একটা 40 থেকে 45 ফিট উঁচু হতো এবং জিগুরাতে তারা তাদের উপাসনার সাথে সাথে তাদের ধর্মীয় উপাসনার পাশাপাশি অর্থনৈতিক কেন্দ্রবিন্দু ছিল এই জিগুরাতগুলো। এবং এই জিগুরাতগুলো একদিকে উপাসনালয় হিসেবে তাদের
ধর্মীয় ভাবগাম্ভীর্য পালন করত, ঐতিহ্যগুলো পালন করত, সাথে সাথে অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাও এই জিগুরাতকে কেন্দ্র করে পরিচালনা করত। লিখন পদ্ধতি, সুমেরীয়দের মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে লিখন পদ্ধতির আবিষ্কার। সুমেরীয় লিখন পদ্ধতির নাম হচ্ছে কিউনিফর্ম, চিত্রলিপি। আমরা মিশরীয় সভ্যতার ক্ষেত্রে দেখেছি যে ওরা হায়ারোগ্লিফিক্স নামক চিত্রলিপির মাধ্যমে তাদের মনের ভাষা, দেবতার প্রতি স্তুতি, পূজা অর্চনা, বাক্য রচনা করত। তেমনিভাবে সুমেরীয়রা কিউনিফর্ম লিপির মাধ্যমে, এটিও একটি চিত্রলিপি, এই চিত্রলিপির মাধ্যমে তারা তাদের দেবতার স্তুতি গান রচনা করত, পূজা অর্চনা করত, এবং তাদের জিগুরাতের দেয়ালে এবং গুহার বিভিন্ন দেয়ালে, বাড়িঘরের বিভিন্ন দেয়ালে এই চিত্রভিত্তিক ইউনিফর্ম লিখে লিখে তারা তাদের দেবতার প্রতি স্তুতি বাক্য রচনা করত এবং সাহিত্য রচনা করত। এবার আমরা আলোচনা করব সুমেরীয়দের জ্ঞান বিজ্ঞানে অবদান সম্পর্কে। সুমেরীয়রা জ্ঞান বিজ্ঞানে বিশেষ অবদান রাখে, তাদের বিশেষ করে জ্যোতির্বিজ্ঞানে, এবং তারা দিন বছর মাস হিসাব শুরু করে, চন্দ্র বছর ভিত্তিক দিন মাস বছরের হিসাব তারা শুরু করে, এবং জ্যোতিষ শাস্ত্রে তারা আকাশের মহাকাশের বিভিন্ন তারকারাজিকে বিভিন্ন ভাগে বিভক্ত করে বিভিন্ন রাশিকে তারা বিভিন্ন নামে অভিহিত করে এবং তারা এগুলোতে বিশ্বাস স্থাপন করত এবং মানুষের জীবনে এই রাশির যে প্রভাব রয়েছে তা তারা প্রথম আবিষ্কার করে। তাছাড়া বিজ্ঞানের ক্ষেত্রে সুমেরীয়দের, বিশেষ করে গণিতের ক্ষেত্রে তাদের বিশেষ অবদান রয়েছে। এ পর্যায়ে আমরা আলোচনা করব ভাস্কর্য শিল্পে সুমেরীয়দের অবদান সম্পর্কে। সুমেরীয় অঞ্চল ছিল মূলত মাটি কেন্দ্রিক, এখানে পাথরের প্রভাব তেমন ছিল না, কারণ এই অঞ্চলে পাথর প্রতুলতা ছিল না। আমরা যেমন মিশরীয় সভ্যতার ক্ষেত্রে দেখতে পাই তাদের স্থাপনাগুলো বিশেষ করে পাথর দিয়ে তৈরি, কিন্তু সুমেরীয় অঞ্চলে তাদের স্থাপনাগুলো মাটির, পোড়ামাটির দ্বারা তৈরি, কারণ এখানে মাটির সহজলভ্যতা ছিল, তাই তাদের ভাস্কর্য শিল্প মাটির, পোড়ামাটির শিল্পকলা দ্বারা পরিচালিত হয়। এটি একটি নতুন ব্যতিক্রমী ব্যবস্থা ছিল, তারা তাদের জিগুরাতগুলো এবং বাসস্থানগুলো পোড়ামাটির ফলকে তৈরি করত এবং পোড়ামাটির ফলকের মধ্যে তাদের যে ইউনিফর্ম ছিল এবং বিভিন্ন জীবজন্তু, পশু পাখি এবং তাদের দেবতাদের চিত্র অঙ্কন করে জিগুরাতের দেয়ালে স্থাপন করত। এভাবে তাদের ভাস্কর্য শিল্পে এবং চিত্রশিল্পে তারা তাদের অবদান রাখে। তাছাড়া সাহিত্য ক্ষেত্রেও সুমেরীয়দের বিশেষ অবদান রয়েছে। তারা গিলগামেশ নামক মহাকাব্য রচনা করে, তাদের একজন দেবতা ছিল গিলগামেশ, সেই গিলগামেশকে কেন্দ্র করে সুমেরীয়রা ব্যাপক সাহিত্য রচনা করে এবং তাদের যে এই সাহিত্য সম্ভার পরবর্তী সুমেরীয় সভ্যতার পরবর্তী যে সভ্যতা গড়ে ওঠে মেসোপটেমিয়া অঞ্চলে, বিশেষ করে বেবিলনীয় সভ্যতা, তারপর এসিরীয় সভ্যতা, এসব সভ্যতায় এই গিলগামেশ কাব্যের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। সুমেরীয়দের আরেকটি বিশেষ অবদান হচ্ছে আইন প্রণয়ন করা। সুমেরীয় একজন বিখ্যাত শাসক ছিল রাজা ডুঙ্গি, তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত আইন প্রণয়ন করেন এবং তাকে বলা হয়, এই আইনের ধারাগুলোকে বলা হয় ডুঙ্গি আইন, বা যেহেতু ডুঙ্গি এই আইন প্রণয়ন করেন এই জন্য একে ডুঙ্গি আইন বলা হয়। এই সুমেরীয়দের এই ডুঙ্গি আইনে মানুষের বাস্তব জীবনের বিভিন্ন বিষয়বস্তু প্রত্যেকটি আলাদা আলাদাভাবে রচনা করা হয়।
কোন অপরাধের জন্য কি পরিমাণে শাস্তি হবে তা আইনে সুস্পষ্টভাবে লিখিত ছিল। তাছাড়া মানুষের জীবনে একজনের সাথে আরেকজনের যোগাযোগ ব্যবস্থা, চলাফেরা এবং সামাজিক রাজনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে যে সকল বিধিনিষেধ জরুরি সেই সব বিষয়গুলো এই জঙ্গি আইনে অত্যন্ত সুস্পষ্টভাবে পরিলক্ষিত ছিল এবং লিখিত ছিল। তাই মানব সভ্যতার ইতিহাসে এখন পর্যন্ত যে সকল আইন রচিত হয় তার মধ্যে কোনো না কোনোভাবে জঙ্গি আইনের প্রভাব রয়েছে বলে ঐতিহাসিকরা মনে করেন। তাই আমরা বলতে পারি যে মানব সভ্যতার ক্রমবিকাশের ইতিহাসে সুমেরীয় সভ্যতার বা সুমেরীয়দের অনেক অবদান রয়েছে। তাদের ধারাবাহিক ক্রমোন্নতির কারণেই পরবর্তীতে অন্যান্য সভ্যতা তাদের বিকাশ লাভ করতে এবং মানব সভ্যতার অগ্রহণে বা উন্নতিতে ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম হয়। এবার আমরা দেখব যে আজকে আলোচনার মধ্যে আমরা কি কি শিখতে পেলাম। আমরা আজকে আলোচনার মাধ্যমে জানতে পারলাম মেসোপটেমীয় অঞ্চলটা কোথায় অবস্থিত এবং মেসোপটেমীয় অঞ্চল কি। মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি সভ্যতার উৎপত্তি হয়, তার মধ্যে প্রথম সভ্যতা হচ্ছে সুমেরীয় সভ্যতা। আমরা পরবর্তী ক্লাসে সুমেরীয় সভ্যতা ছাড়া অন্যান্য যে সকল সভ্যতা গড়ে উঠেছিল ওই অঞ্চলে সেই সভ্যতাগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমরা আজকে জানতে পারলাম আলোচনার মাধ্যমে যে মানব সভ্যতার ইতিহাসে, মানব জীবনের জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে সুমেরীয়দের কি কি অবদান রয়েছে, বিশেষ করে জ্যোতিষশাস্ত্র, আইন প্রণয়নের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায়, সাহিত্যে সুমেরীয়দের যে সকল অবদান রয়েছে তা আমরা আজকে ক্লাসের মাধ্যমে জানতে পারলাম। আমি আশা করছি পরবর্তী ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে এবং পরবর্তী ক্লাসে আমরা সুমেরীয় ব্যতীত অন্যান্য যে সকল সভ্যতাগুলো গড়ে উঠেছিল মেসোপটেমীয় অঞ্চলে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা আজকে ক্লাস করার পর বইটা একটু খুলে দেখবে, বইয়ের সাথে মিলিয়ে পড়বে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হওয়ার জন্য সবাইকে নিবেদন করছি। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।